আমি আগেই বলেছিলাম বুবলি ম্যাডাম অপু বিশ্বাসের অন্ধ ভক্ত। অপু বিশ্বাসের আপাদমস্তক সে ফলো করে, সে চেষ্টা করে অপু বিশ্বাসকে তার আইডল মানার জন্য, কিন্তু বুবলির কিছু ভক্ত এই জিনিসটা বিশ্বাসই করতে চায় না। তাহলে চলেন আজকের ভিডিওতে আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দেই। আমরা দেখেছিলাম অপু বিশ্বাস নীল কালার একটা গাউন পরে কিছুদিন আগে ডায়মন্ড হাউজের একটা ভিডিও শ্যুট করেছিল, সেখানে এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভাইরাল, 7 মিলিয়ন প্লাস ভিউ হয়েছিল। তো এটা উনি করেছিলেন, শ্যুট করেছিলেন 22 নভেম্বর 2023। তো তারপরে আমরা দেখলাম ঠিক সেম কালারের গাউন পরে 2 দিন আগে বুবলি ম্যাডাম একটা প্রেস কনফারেন্সে তার আপকামিং সিনেমার জন্য কিছু কথা বলেছেন এবং কিছু ইউটিউব চ্যানেলের জন্য তিনি ইন্টারভিউ দিয়েছেন, এবং তার এই লুকটাও রীতিমতো অনেক বেশি ভাইরাল, অনেকেই অনেকের সাথে মিলাচ্ছে। এবং বেশ কিছু গ্রুপে দেখলাম অপু বিশ্বাসের এই গাউন এবং বুবলি ম্যাডামের গাউনটা নিয়ে বেশ তর্ক বিতর্ক হচ্ছে। বুবলি ম্যাডামের ফ্যানরা বলছে যে না, কখনোই না, অপু বিশ্বাসের মতো সেম না। দেখতে গেলে কিন্তু গাউনটা সিমিলার, কালারও এক এবং ডিজাইনও এক। এর আগেও আমরা দেখেছি তাদের দুজনার অনেক কিছুই মিলে যাচ্ছে। অপু বিশ্বাস হয়তো আগে যেটা পরেছে, বুবলি ম্যাডাম অনেক পরে এসে সেটা পরেছে, কারণ সে আসলে হয়তো নিজেও জানে না যে এটা তার সাথে মিলে যাবে, অথবা এমনও হতে পারে সে ইচ্ছাকৃতভাবেই তার থেকে ইন্সপায়ার হয়ে পড়ে। এটা খারাপ কিছু না। আমি বরাবরই বলেছি যে একজন প্রতিষ্ঠিত নায়িকাকে একজন নতুন নায়িকা ফলো করবে, তার থেকে শিখবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু কিছু ভক্ত এটা মানতেই চায় না।